নমস্কার, এই মুহূর্তে আপনারা দেখছেন ঘাটাল নিউজ, আমি আপনাদের সাথে সোমা চক্রবর্তী। বিজেপির টাকা 12 ঘন্টা বন্ধ সফল করতে ঘাটালে চলল বিজেপির মিছিল। রবিবার অনুষ্ঠিত হয়েছে রাজ্যের 108টি পুরসভা নির্বাচন। সেই পুরসভা নির্বাচনে ভোট লুট করা হয়েছে বলে দাবি বিজেপির। এই অভিযোগে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা 12 ঘন্টা বন্ধের ডাক দেয় বিজেপি। ঘাটালের বাজারে সব দোকানদারদের দোকান বন্ধ করার কথা বলা হলে দোকানদাররা সাথে সাথে দোকান বন্ধ করে দেয়। ঘাটাল বাজার হয়ে মিছিল যাওয়ার সময় ঘাটালের ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি অফিস বন্ধ করে দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে এবং পতাকা লাগিয়ে দেওয়া হয়। তারপর মিছিল চলে যায় ঘাটালের দেওয়ানি কোর্ট হয়ে কুশপাতায়। কুশপাতাতে বিক্ষোভ চলে, পথ অবরোধ হয়। তারই মাঝে ঘাটালের কলেজ মোড়ে একটি বাসের কাচ ভেঙে দেয় বিক্ষোভকারীরা। ঘাটাল কুশপাতাতে বিক্ষোভ ও পথ অবরোধ চলাকালীন সেখানে উপস্থিত হন ঘাটাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাংশু ভৌমিক। যেহেতু গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়েছে, সেই কারণে বিক্ষোভকারীদের ওখান থেকে হটিয়ে দেওয়া হয় এবং কয়েকজনকে আটক করা হয়। এরপর বিক্ষোভকারীরা বলেন ঘাটাল থানায় গিয়ে বিক্ষোভ করবেন। নমস্কার, মা ভাই দাদা দিদি ও বন্ধুদের কাছে ছাত্র দপ্তরের তরফ থেকে নিবেদন। আমি
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘাটাল নিউজ ফেসবুক পেজ লাইক ও ফলো করুন।